ফুটে মতন, আর হলুদ কালারের দিয়ে 26শে জানুয়ারি আর সেদিনকার সরস্বতী পুজো ওই পেন্টিংয়ে করবো ওই দাঁড়ানো মাটির কাজটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন গন্তব্যস্থলে, নতুন গন্তব্য জায়গায়। এইটা হয়তো আমার কাছে নতুন হতে পারে, কিন্তু এখানে যারা থাকেন তাদের কাছে পুরনো। এখন আমি আছি মানিকতলা পটুয়াপাড়ায়। তো এখানে দেখে নেবো ঠাকুরের কত দাম, ঠাকুরের কত দূর কী প্রস্তুতি হয়েছে, তার সব প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওর মধ্যে থাকবে। আর প্রচণ্ড শরীর খারাপ, এর মধ্যেও আপনাদেরকে ভিডিও তুলে ধরে দেখাচ্ছি। বর্ধমান বইমেলাটা আপনারা যেরকম করে সাপোর্ট করেছেন, আমি আশাবাদী যে সরস্বতী ঠাকুর ভিডিওগুলো আমাকে সেরকম করে সাপোর্ট করবেন। এই বলে গুরুজনদের আশীর্বাদ আর দাদাদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। লেটস স্টার্ট ইট। সব থেকে বেশি ভালো লাগে এই ঢাকে সাজে যে মা সাজিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। তো মায়ের মুখটা এত মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে।
এক এক করে সব সহায়ক মা সবাই সব জায়গায় চলে যাচ্ছে, স্কুলে কলেজে পড়া টিউশনেতে বাড়িতে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বর্ধমান বইমেলাকে যেরকম সাপোর্ট